কেমন আছে সৌদি প্রবাসী বাংলাদেশিরা? সৌদি আরবে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু শ্রমিক। এদের মধ্যে সবচেয়ে করুণ অবস্থা বাংলাদেশিদের। অনেক বাংলাদেশি না খেয়ে কিংবা একবেলা খেয়ে দিন কাটাচ্ছে বলে গতকাল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। মিজানুর রহমান নামে এক বাংলাদেশি শ্রমিক বিবিসি বাংলাকে বলেন, আমি 18 বছর ধরে সৌদিতে কাজ করি, কিন্তু এখন আমাদের দিন এমন কাটছে যে কোনো রকমে একবেলা খেয়ে দিন পার করতে হচ্ছে। তিন বেলা জায়গায় মাত্র একবেলাই খেতে পারছি। বাংলাদেশে অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশে কাজ করে সৌদি আরবে, কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত পড়তে থাকায় সৌদিতে বহু কোম্পানিতে কাজ বন্ধ হতে শুরু করেছে গত বছর থেকেই। সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা নির্মাণ খাতের। অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের হঠাৎ করে ছাঁটাই করা হচ্ছে, অনেকে মাসের পর মাস বেতন পাচ্ছেন না। দূতাবাস ঠিক কি পদক্ষেপ নিয়েছে সে প্রশ্নের উত্তরে মিজানুর রহমান অভিযোগ করে বলেন, দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে, কিন্তু পরবর্তীতে তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি। মিজানুর রহমান আরো বলেন, আমাদের অনেকেরই আকামা নেই, আকামা ছাড়া গেটের বাইরে যাওয়া যায় না। গেটের বাইরে গেলেই পুলিশ আক্রমণ করে, একবার পুলিশ ধরলে 20,000 টাকা জরিমানা করে। তাই আশা করি আপনারা বুঝতেই পারছেন সৌদি আরবে আমাদের প্রবাসীরা কতটা কষ্টে আছে। আগামী 11 সেপ্টেম্বর থেকে সৌদি আরবে 12টি সেক্টরে প্রবাসীদের কাজ আবারও বাতিল করা হবে। তাই সেসব সেক্টরে যেসব প্রবাসীরা কাজ করছে তাদের অবস্থা আরো ভয়াবহ হবে। তাই ভবিষ্যতে আমাদের প্রবাসীদের কি অবস্থা হবে সেটি আসলে আমরা কেউ আওয়াজ করতে পারছি না। আপনাদের কার কি অবস্থা সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেল আপনাদের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।